নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার কোন সুন্নতকে জিন্দা করবে অর্থাৎ সমাজ থেকে হারিয়ে গেছে সেটার পুনঃপ্রচলন দিবে অন্যদের মধ্যে প্রচার করবে এবং তার প্রচারে তার দেখা দেখি অন্যরাও সেটা আমল করবে সমাজে সেটা পুনরায় প্রতিষ্ঠিত হবে চালু হবে এই কাজ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দেখা দেখি এবং তার বলার কারণে যত মানুষ আমল করবে ওই সুন্নাহ জিন্দা হবে তাদের সবার আমলের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই সুন্নাহ জিন্দাকারী ব্যক্তিকে দান করবেন সুবহানাল্লাহ এবং যারা আমল করেছেন তাদের আমলের সওয়াবে কোনো ঘাটতি হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে অথবা সেগুলোর আমল আমরা খুব বেশি একটা করি না খুব অল্প সংখ্যক হাতে গোনা দু চার জন হয়তো করেন বেশিরভাগ মানুষ করতে ভুলে গেছেন জানা জানি নাই অথবা আমল করার অভ্যাস নাই সেরকম 40টি সুন্নাহর সঙ্গে আজকে আমরা পরিচিত হব ইনশাআল্লাহ তার প্রথমটি হলো ইমাতাতুল আযা আনিত তরিক অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো জিনিস ফেলে যায় যেটার কারণে আরেকজনের অসুবিধা হতে পারে কষ্ট হতে পারে একজন কলাকে কলার খোসাটা রাস্তায় ফেলে দিয়ে গেলেন কেউ স্লিপ করে পড়ে যেতে পারেন অথবা কেউ ইটের একটা আধলা রাস্তার দিকে ছুঁড়ে ফেলে রাখলেন অথবা যেভাবে হোক সেটা রাস্তায় এসে পড়ল এটাতে একজন মানুষ উষ্ঠা খেতে পারেন এভাবে রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু যদি কেউ ফেলে যায় বা কোনোভাবে রাস্তায় এসে পড়ে সেটা রাস্তা থেকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দেওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এবং শুধুমাত্র এটি তার সুন্নাহই নয় এটি রীতিমত ঈমানের অঙ্গ তিনি ঈমানের অঙ্গ সম্পর্কে বলতে গিয়ে সেই হাদিসে ঐতিহাসিক হাদিসে তিনি বলেছেন যে আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো রাস্তায় কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে মানুষের কষ্ট হতে পারে এমন কিছু পড়লে সেটাকে তুলে যথাস্থানে ফেলে দেওয়া এই সুন্নাটা আমরা বেশিরভাগ মানুষই জীবনে হয়তো একবারও করি নাই রাস্তায় অন্য কেউ ফেলে গেছে আপনি সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলবেন কেন কারণ এটা আপনার ঈমানের দাবি এটা ঈমানের অঙ্গ আপনি মানুষের কল্যাণকামিতার জায়গা থেকে এটি করবেন আপনি নিজে এটা থেকে দেখে নিজে সাবধানে সচেতনতার সাথে সতর্কতার সাথে এটাকে এড়িয়ে আপনি রাস্তা পার হয়ে চলে গেলেন ইমানদার এতটা স্বার্থপর হবে না হ্যাঁ কখনো আপনার চরম ব্যস্ততা আছে এই আমলটি করার সুযোগ আপনার এই মুহূর্তে নাই বিশেষ কোনো যুক্তি কারণ আছে সেটি ভিন্ন কথা কিন্তু যখনই আপনার সুযোগ থাকবে আপনি নিজেকে গা বাঁচিয়ে চলে যাবেন তা হবে না বরং সেটিকে তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিবেন এটি হলো ঈমানের দাবি এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা এটি তার পালনীয় সুন্নাহ আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে চেষ্টা করি সবসময় না পারলেও মাঝে মধ্যে চেষ্টা করি যে রাস্তায় এরকম কোনো কিছু পড়ে আছে কিনা যে জিনিসটা তুলে অথবা অন্য সময় হাত দিয়ে ধরাও লাগে না পাও দিয়ে সেটাকে রাস্তার আশেপাশে এমন কোনো জায়গায় ফেলে দেওয়া যে সেখানে আর কারোর কোনো অসুবিধা হবে না এই সুন্নাহটা আমাদের সমাজে অহরহ আমল হয় আমরা এটাকে জিন্দা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নাম্বার দুই সিজদাতুস শুকর আপনার জীবনে কোনো আনন্দের সংবাদ পেয়ে গেলেন হঠাৎ করে আপনি খুব খুশি হওয়ার মতো কোনো নিউজ পেয়ে গেলেন অথবা কোনো বিপদ আপনার থেকে সরে গেল সেটাও একটা আনন্দের সংবাদ সে সংবাদ যদি আপনি পান এই সংবাদ পেলে আমরা অনেকেই মুখে আলহামদুলিল্লাহ বলি ভালো এটা কৃতজ্ঞতা প্রকাশের একটা পদ্ধতি কিন্তু শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি পদ্ধতি আমাদের সমাজে অনেকটা বিস্তৃত হয়ে গেছে সেটি হলো সিজদাতুস শুকর বা শুকরিয়ার সিজদা যে আপনি ওই অবস্থায় যখন সুসংবাদ পেলেন সিজদা লুটিয়ে পড়ে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঠ করে আপনি তেলাওয়াতে সিজদা যেভাবে করেন ঠিক সেভাবে আপনি সিজদাতুস শুকর আদায় করলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করলেন এই আমলটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে এই বর মজলিসে যদি আমি বলি যে জীবনে সিজদাতুস শুকর কখনো দিয়েছেন যে কোনো আনন্দের সংবাদ পেয়েছেন সাথে সাথে তাকবীর বলে সিজদায় লুটিয়ে পড়ে আপনি আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর কৃতজ্ঞতা এটি প্রকাশ করে
তারপর মাথা তুলেছেন সেজদাতে শুকর আদায় করেছেন এরকম মানুষ কজন আছে যে জিজ্ঞেস করা হয় তাহলে খুব অল্প সংখ্যক মানুষই হাত তুলবে কারণ এই সমস্ত এই আমলটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে বিস্তৃত হয়ে গেছে হারিয়ে গেছে অতএব আমরা এই সুন্নাটাকে জিন্দা করব ইনশাআল্লাহ নাম্বার 3 কোন গুনাহ কোন অপরাধ কোন পাপ হয়ে গেছে নিজের প্রতি নিজে আমরা অবিচার করে ফেলেছি কোন অন্যায় হয়ে গেছে আমরা এরকম অপরাধের পর মনে মনে তওবা করি ফিরে আসি আল্লাহর কাছে আল্লাহর রহমতের ছায়া তলে ইস্তেগফার করি অনেক সময় আলহামদুলিল্লাহ এই আমলটা আমাদের মধ্যে আছে কিন্তু গুনাহ হয়ে গেলে অপরাধ হয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে মাপ চাওয়া বা তওবা করা যেটাকে সালাতুত তওবা বলা হয় এই সালাতুত তওবার আমল আমাদের সমাজে খুব বেশি একটা প্রচলিত নাই অথচ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরামের সুন্নাহ দ্বারা প্রমাণিত যদি কখনো গুনাহ হয়ে যায় শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে কোনো অন্যায় হয়ে গেছে যখনই সংবিত ফিরে এসেছে হুঁশ ফিরে এসেছে আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে সারাক্ষণ যে রবের নিমক আমি ভোগ করছি সে রবের নিমক হারামি করে আমি অন্যায় করেছি গুনাহ করেছি হারাম কাজ করেছি আল্লাহর নাফরমানি করেছি এই বোধোদয় যখন জেগে আমার মধ্যে জাগ্রত হয়েছে সাথে সাথে আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে না করার সংকল্প করে আল্লাহর রহমতের চাদরে আমি এসে মাথাটাকে ঢেকে দিলাম আল্লাহ তাআলার রহমতের ছায়ায় প্রবেশ করলাম এটা হলো সালাতুত তওবা তাহলে কোনো গুনাহ হয়ে গেলে মুখে আমরা অনেকে ইস্তেগফার পড়ি অন্তর দ্বারাও করি আলহামদুলিল্লাহ কিন্তু সালাত আদায় করে তওবা এটার আমল খুব একটা বেশি আমাদের মধ্যে প্রচলিত আজকে থেকে করব তো ইনশাআল্লাহ নাম্বার 4 কোন গুনাহ কোন ভুল হয়ে গেলে সে ভুলের প্রায়শ্চিত্তের জন্য সাদাকা করা যে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য 10 20 50 100 টাকা আমি দান করে দিলাম যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন সে অনুপাতে তিনি দান করে দিলেন গুনাহ থেকে মুক্তির জন্য অন্তর থেকে লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার সংকল্প তো করবই মুখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তো করবই এবং দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব পাশাপাশি মাঝে মধ্যে তৌফিক হলে কোন কোন অপরাধের কারণে বিশেষ করে যখন মনে হবে যে অনেক জঘন্য অপরাধ আমি করে ফেলেছি তখন কিছু সাদাকা আল্লাহর রাস্তায় করে দেওয়া তওবার অংশ হিসেবে এটি আমল এই আমল আমাদের সমাজ থেকে প্রচলিত নাই বরং এটি হারিয়ে গেছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি এটি তার গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং আরো সাহাবীদের আমল থেকে এটি প্রমাণিত যে কোনো গুনাহ হয়ে গেলে কোনো ভুল হয়ে গেলে কিছু সাদাকা করে আল্লাহর কাছে মাপ চাওয়া কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তওবার মধ্যে পদ্ধতি অনুসরণ করেছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেই ঘটনা উল্লেখ করে বলেছেন এখান থেকে প্রমাণিত হয় যে যদি গুনাহ বা ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় তখন সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য তওবার অংশ হিসেবে কিছু টাকা পয়সা দান করা কিছু দান সাদাকা করা এটি মুস্তাহাব উত্তম এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আমল থেকে প্রমাণিত এটি একটি সুন্নাহ 5 নম্বরের যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে তা হলো আপনি যখন কোনো মজলিসে থাকবেন একটা মজলিসে আপনি বসে আছেন পরামর্শ সভা চলছে যে কোনো বিষয়ে আলোচনা চলছে আপনি মাঝে মধ্যে ইস্তেগফার বলে উঠবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই অবসর সময়গুলোকে আমাদের ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করা হঠাৎ হঠাৎ ইস্তেগফার বলে ওঠা এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ছিল মজলিসের ফাঁকে ফাঁকে ইস্তেগফার পাঠ করা সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল এই সুন্নাহটা আমাদের থেকে হারিয়ে গেছে আমরা মনে করি কোনো গুনাহ করলে তখন শুধু ইস্তেগফার করব না চলতে ফিরতে উঠতে বসতে আপনি কোথাও ওয়েটিং রুমে আছেন অপেক্ষা করছেন ডক্টরের রুমে প্রবেশ করবেন সিরিয়ালে আছেন আপনি অবসর সময়টা ইস্তেগফার করতে থাকবেন আজকাল আমাদের অবসর সময়গুলো আমাদের স্মার্টফোন নিয়ে গেছে আমাদের ফেসবুক ইউটিউব আমাদের থেকে কেড়ে নিয়ে গেছে এগুলো সব দখল করে ফেলেছে আমাদের এই স্মার্টফোনগুলো অথচ অবসর সময়গুলোতে আমরা প্রচুর পরিমাণে ইস্তেগফার করতে পারি চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে বিশেষ করে কোনো মজলিসে যখন থাকব মজলিসের ফাঁকে ফাঁকে ইস্তেগফার করা এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যা সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে বললেই চলে আরাবিয়ানদের মধ্যে অবশ্য দেখা যায় তারা বিভিন্ন মজলিসে বসলে
ফাকে ফাকেই তারা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা দরুদ শরীফ তারা ফাকে ফাকে বলে ওঠেন কিন্তু আমাদের সমাজে এই আমলের প্রচলন একেবারে নেই বললে চলবে আমরা ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ এখন থেকে কোন মসজিদে বসে থাকলে ফাকে ফাকে হঠাৎ হঠাৎ করে আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা ইস্তিগফারের যত ভাষ্য আছে সেগুলো দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করব ইনশাআল্লাহ নাম্বার 6 ওসিয়ত লিখে যাওয়া আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর যদি ওসিয়ত করবার মতো কোনো বিষয় থাকে সে যেন ওসিয়ত লেখা ছাড়া রাতে না ঘুমায় সে দুই রাতও রাতে ঘুমাবে না এক রাতও ঘুমাবে না অর্থাৎ রাতে সে ঘুমাবে না ওসিয়ত লেখা ছাড়া কারণ ওসিয়ত লেখা যখন লেখার মতো কোনো বিষয় যখন থাকবে তখন অনতি বিলম্বে ওসিয়ত লিখতে হবে আমাদের সমাজে ওসিয়ত লিখে রাখার এই সুন্নাটি হারিয়ে গেছে প্রায় আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি তার মৃত্যুর অনেক আগে তিনি ওসিয়তনামা লিখে সযত্নে রেখে গেছেন আমরা কেউই জানতাম না তার মৃত্যুর পর তার দাফনের পর বেশ কয়েকটা দিন পার হওয়ার পর আমার ভাই ব্রাদাররা যখন তার সব পুরাতন ফাইল ঘাটতে লাগলো তখন দেখলেন সযত্নে তিনি লিখে একেবারে সন্তানদের নাম তাদের সংখ্যা সব উল্লেখ করে তাদের সবাইকে তিনি ওসিয়ত করে গেছেন এই ওসিয়ত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ওসিয়ত আর্থিক বিষয়ে যেমন হতে পারে ওটাই মূল এর পাশাপাশি অন্যান্য বিষয়ে ওসিয়ত হতে পারে আপনি জানেন বা আপনার ধারণা আছে যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা কোনো বিদআতে লিপ্ত হবে কোনো শিরকে লিপ্ত হবে কোনো গুনাহে লিপ্ত হতে পারে অথবা নানামুখী ফিতনায় তারা আক্রান্ত হতে পারে আপনি তাদেরকে বিশেষ কিছু গাইডলাইন করে যান ওসিয়ত করে যান জীবদ্দশা উপদেশের চাইতে লিখিত ওসিয়ত যদি রেখে যান সন্তানদের মধ্যে আপনার মৃত্যুর পরে প্রভাব পড়বে অনেক বেশি বিশেষ করে যখন আর্থিক বিষয় থাকবে সেটা তো অবশ্যই আপনাকে লিখতে হবে একটা ডায়েরিতে আপনি নিয়মিত আপনি লিখে রাখবেন আপনার পাওনা দেনার হিসাব আপনার লেনদেনের হিসাব আপনার মৃত্যুর পর আপনার সম্পদ দিয়ে কোনো একটা ভালো কাজ হোক সাদাকায়ে জারিয়া হোক মসজিদ মাদ্রাসা হোক জনকল্যাণমূলক কোনো কাজ হোক অথবা আপনার আপনার ওয়ারিস যাদের জন্য কোরআনে হিস্সা আপনার মৃত্যুর পর সম্পদের হিস্সা ঠিক করা নাই এরকম কোন আত্মীয় যারা আছে যেমন নাতি নাতনি এদের কোন নির্দিষ্ট হিস্সা ঠিক করা নাই তাদের জন্য আপনি অথবা অন্য কারোর জন্য আপনি ওসিয়ত করে যেতে চান যে আমার সম্পদের এই অংশ বা ওই মুখ সম্পদটা বা এই পরিমাণ টাকা আমি চাই যে আমার মৃত্যুর পর তোমরা তাকে দিবা বা ওই খাতে ব্যয় করবা এগুলো লিখে ফেলান সন্তানদেরকে সম্বোধন করে এটি সুন্নাহ এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা যদি এখন জিজ্ঞাসা করি এই মজলিসে যে আমরা কজন মানুষ নিজেদের ওসিয়তনামা লিখে রেডি করে রেখেছি আমার তো মনে হয় দু চারজন হাত উঠবে কিনা সন্দেহ দেখাতে পারি ওসিয়তনামা লিখে রেডি রেখেছেন আপনি এরকম কেউ আছেন এখানে পুরো মাহফিলের মধ্যে একজন লোক কি আছেন যে বলতে পারেন যে আমার ওসিয়তনামা লিখে আমি রেডি করে রেখেছি একজন আল্লাহর বান্দা পাওয়া গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিস্তৃত হয়ে যাওয়া হারিয়ে যাওয়া এই সুন্নাহকে পুনর্জীবন দান করার তৌফিক দান করুন এরপরে ভাই সাত নম্বরের সুন্নাহ যেটি হারিয়ে গেছে সেটিকে পুনর্জীবন করা দরকার এটি হলো সবচাইতে কঠিন আজকের বাস্তবতায় আজকের যুগে সেটি হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া এশার নামাজের পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিছানায় চলে যাওয়া এবং ঘুমিয়ে পড়া এই সুন্নতটা সমাজ থেকে এইভাবে হারিয়ে গেছে যে এ আমল করাটা অনেক কঠিন আমি ব্যক্তিগতভাবে আমার একান্ত কাছের আপনজন প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে এ বিষয় নিয়ে যখনই আলোচনা করি এবং মাঝে মধ্যে নিজেদের মধ্যে প্রতিযোগিতা মূলকভাবে আমরা এটা করার চেষ্টা করি তো দেখতে পাই যে অন্য অনেক আমল করা যায় এমনকি তাহাজ্জুদও পড়া যায় কিন্তু রাতে তাড়াতাড়ি শোয়াটা এটা কঠিন হয়ে গেছে আজকাল ঠিক না বেঠিক যেহেতু রাতে তাড়াতাড়ি শোয়াটা সুন্নাহ আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহু নাওমা ক্বাবলা আল-আইশা ওয়াল হাদীস বা'দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমাতে অপছন্দ করতেন আর এশার পরে কথাবার্তা বলতে অপছন্দ তিনি এশার পর দ্রুততার সাথে শুয়ে পড়তেন এশার পরে দ্রুততার সাথে যদি আপনি শুয়ে পড়েন রাতের প্রথম ভাগের যে ঘুমটা বিশেষ করে রাত 10টা থেকে 2টার কথা সম্ভবত এখন গবেষকরা বলেন যে এই সময়ের ঘুমটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এই সময়ের ঘুম মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে শক্তিশালী করে এই সময়ের ঘুমটা মানুষের জন্য অনেক বেশি জরুরি আমরা এই সুন্নাটা আজ ছেড়ে দিয়েছি প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে স্বামী স্ত্রীর আলাপচারিতা এবং একান্ত দিনের কোনো ইলম মজলিস গুরুত্বপূর্ণ কোনো মজলিস ছাড়া সাধারণত রাতে এশার পরে আর কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন
আজকাল আমাদের সবচেয়ে বেশি আড্ডা জমে কখন 24 ঘন্টার মধ্যে সবচেয়েতে যে টাইমের মজলিসটা সবচেয়ে জমজমাট হয় সেটা কোনটা এশার পরে এমনকি নামাজীদের মজলিসও তখন সবচেয়ে বেশি জমে কারণ এশার নামাজ হয়ে যাওয়ার পরে আর কোনো সামনে নামাজ নাই সালাত নাই একেবারে রাত ফজর পর্যন্ত লম্বা সময় আছে নিরিবিলি আড্ডা পাড্ডা মারা যায় এইজন্য টেলিভিশনগুলো তো দেখবেন যত চটকদার যত আকর্ষণীয় প্রোগ্রাম আছে বেশিরভাগই সব এশার নামাজের পরে কারণ এই হাদিসটি রাতে তাড়াতাড়ি শোয়ার ফজিলতে সুন্নাহ এটি আপনার আমার জানা না থাকলে কি হবে ইবলিসের জানা আছে এজন্য সে এমন সব সভ্যতা এমন সভ্যতা এমন সংস্কৃতি সে নির্মাণ করে দিচ্ছে যে কোনো ভাবে সুন্নাহ যাতে আমরা আমল করতে রাতে যদি কেউ তাড়াতাড়ি শোয় তার ফজর তো বটেই তাহাজ্জুদ পড়াটাও সহজ হবে আর যদি রাতে কেউ দেরিতে শোয় তাহাজ্জুদ পড়ার কথা ফজর পড়াই কঠিন এই সুন্নাহটা যদি কেউ পালন করতে পারে এই যুগে তাহলে তার দ্বারা আরো বহু সুন্নাহ পালন করা এমনকি অনেক ফরজ পালন করা তাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ মোবাইল ঘাটাঘাটি যত যা আছে সব আগে ফেলে ফেলে এশার পরে দ্রুততার সাথে বিছানায় চলে যাওয়া আপনি রাত জেগে যে কাজটা করবেন ওই কাজটা ফজরের পরে করেন আপনার জীবনে বরকত হবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাহলে সাত নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া হারিয়ে গেছে প্রায় খুব বেশি একটা আমল নেই শহর তো বটে গ্রামেও নেই আট নম্বরে হারিয়ে যাওয়া সুন্নাত হলো এশার নামাজ এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়া এই আমলটাও কিছু মাদ্রাসার মসজিদ ছাড়া বড় বড় মাদ্রাসাগুলো কেন্দ্রিক যে মসজিদ সেগুলো ছাড়া অন্য জায়গায় খুব একটা নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটি হাদিস আছে তিনি বলেছেন আমার উম্মতের জন্য খুব বেশি কষ্টকর হবে সে আশঙ্কা যদি আমার না হতো তাহলে আমি এশার নামাজকে দেরিতে পড়ার নির্দেশ জারি করে দিতাম এই হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন এশার নামাজ একটু বিলম্ব করে পড়া বিলম্ব করে পড়া বলতে মধ্যরাত পর্যন্ত নেওয়া না বিলম্ব করে পড়া বলতে সর্বোচ্চ এক তৃতীয়াংশ পর্যন্ত নেওয়া এর মাধ্যমে কি হবে এশার আগে সব কাজগুলো করা সহজ হবে খাওয়া দাওয়া সব তারপর এশার নামাজ পড়ে মানুষ ঘুমিয়ে যাবে এশার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া পছন্দ করতেন কেন আপনি এশার আগে যখন খেয়ে ফেলবেন তখন এশার পর তাড়াতাড়ি শোয়া সহজ হবে তাছাড়া এশার আগে যখন আপনি খেয়ে মসজিদে যাবেন জামাতে সালাত আদায় করবেন রুকু সিজদা করবেন উঠবস করবেন আপনার খাবারটা হজম হয়ে যাবে এরপর আপনি বিছানা যাবেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাঝে ওই যে বললাম দুনিয়ার কল্যাণও আছে আখিরাতের কল্যাণও আছে এজন্য ভাইরা আট নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাহ হলো এশার সালাতকে একটু পরে পড়া এবং অন্যান্য সব কাজ খাওয়া দাওয়া সব এশার আগে সেরে ফেলা নয় নম্বরের হারিয়ে যাওয়া সুন্নাত হলো সম্মানিত চার মাসের সম্মান দেওয়া কোরআনে কারিমে সূরা বাকারা এবং সূরা তাওবা দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত চার মাস সম্পর্কে আলোচনা করেছেন আমি যদি এখন জিজ্ঞাসা করি সম্মানিত চার মাস আবার কি কোন চার মাসকে সম্মানিত চার মাস বলা হয় আমার তো বিশ্বাস যে দশটা হাত উঠবে কিনা সন্দেহ আছে সম্মানিত চার মাস কোন চার মাস বলতে পারবেন যারা বলতে পারবেন হাত তোলেন দেখি দুই তিন চার পাঁচ এত বড় মজলিসে পাঁচ ছয়টি হাত মাত্র উঠেছে তার মানে বাকি লোকের আমরা বেশিরভাগ মানুষ জানিও না মোহতরম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোনো খুচরা কথা বলেন নাই সব পাইকারি এবং মৌলিক কথা বলেছেন কোরআনে কারিমে একাধিক জায়গায় কোনো বিষয় যদি আলোচনা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটার ব্যাখ্যা করেন বিভিন্ন হাদিসে তাহলে বুঝতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহ কুল কিতালুন ফিহি কাবীর ওয়া সাদুন আন সাবিলিল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে বছরে 12টি মাস নমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকে এই গণনা চলে আসছে আল্লাহর কাছে তবে এর মধ্যে থেকে চারটি মাস হলো সম্মানিত এই চারটির মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকদ জিলহজ আর মুহররম তিনটি ধারাবাহিক আর চতুর্থটি হলো রজব মাস যে মাসটা এখন চলছে বর্তমানে এই চারটি মাসকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা দিয়েছেন এই মাসগুলো যে সম্মানিত মাস সেই কথাটা মাথায় রেখে এ মাসে অন্যান্য আমলগুলো রুটিন আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করব গুনাহ কাজ থেকে বেঁচে থাকার জন্য আলাদা চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না অর্থাৎ গুনাহের কাজ পাপের কাজ অন্য মাসের চেয়ে এই মাসে বেঁচে থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করবে তাহলে
হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই সম্মানিত চার মাসের ধারণাটাই হারিয়ে গেছে সম্মান দেয়া তো পরের কথা এটাকে আমরা পুনর্জীবন করব দিব তো ইনশাআল্লাহ সম্মানিত চার মাস আবারো বলছি জিলকদ জিলহজ মুহররম শেষ তিন মাস আর চতুর্থটা কোনটা রজব মাস আর জিলকদ জিলহজ মুহররম এই চারটা মাস এই মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন আপনি আর কিছু করতে না পারেন এই মাসগুলো যখন পার হবে তখন আপনি মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা এগুলোকে মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করতে আল্লাহ নিষেধ করেছেন অতএব ঝগড়াঝাটি থেকেও আমরা বাঁচার বেঁচে থাকার চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব সাধারণ কামলগুলো বেশি বেশি করার চেষ্টা করব আলাদা কোনো নতুন কোনো আমল এই মাসগুলোর জন্য নাই অতএব সম্মানিত মাসের সম্মান দেওয়া এটিও হারিয়ে গেছে নাম্বার 10 মুহররম মাসের রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালু সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাস আল্লাহর মাস মুহররম মাসের রোজা মুহররম মাসের নফল রোজা এটাও আমাদের সমাজে খুব একটা মানুষ রাখে না জানা জানিও নাই বিদায় কুরবানির ঈদের মাস যেটি জিলহজ মাস সে মাস চলে গেলে মুহররম অর্থাৎ বছরের প্রথম মাস যখন শুরু হবে গোটা মাসব্যাপী নফল রোজা রাখার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ এরপর 11 নম্বর আমল হারিয়ে যাওয়া আমলের মধ্যে থেকে সুন্নাহর মধ্যে থেকে একটা হলো 11 নম্বরটা হলো বৃষ্টি হলে শরীর খালি করে একটু গায়ে পানি লাগানো আপনার ছাদে হোক আপনার নিজের আঙ্গিনায় হোক যেখানে তৌফিক হয় আপনি বৃষ্টির পানি একটু গায়ে লাগাবেন একেবারে জবজবা বৃষ্টিতে আপনাকে কয়েক ঘন্টা ভিজতে বলা হয় না যে ঠান্ডা লাগায় ফেলবেন বরং আপনি জামা খুলে খালি করে কিছুটা গায়ে পানি লাগাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটি সম্পর্কে ফজিলত বর্ণনা করেছেন এবং সাহাবীদের উৎসাহ দিয়েছেন যার কারণে বৃষ্টি যখন হয় আপনি সবসময় পারেন না মাঝে মধ্যে দুই এক সময় অন্তত বৃষ্টির পানিটা গায়ে লাগাবেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার এই সুন্নাহর মধ্যে কল্যাণ আছে আমরা আজকে বুঝি অথবা 200 বছর পরে বুঝি গবেষণার মাধ্যমে কিন্তু অবশ্যই সেখানে কল্যাণ আছে 12 নম্বর সুন্নাহ হলো তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উযুর সালাত আদায় করা আমাদের দেশে কজন মানুষ তাহিয়াতুল মসজিদ আদায় করে নাই বললে চলে তাহিয়াতুল মসজিদ যাও দুই চার জন আদায় করে তাহিয়াতুল উযু তো একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে চলে সমাজ থেকে যে উযু করার পর দুই রাকাত নামাজ উযু হয়ে গেছে কোনো কথাবার্তা বলার আগে উযু করেছেন যেখানে সম্ভব কাছাকাছি জায়গা উযু যেখানে করেছেন তার পাশেই কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করে ফেলেন বিলম্ব না করে এটাকে বলা হয় তাহিয়াতুল উযু উযুর সম্মানার্থে দুই রাকাত নামাজ আদায় করা এই আমলটার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলাহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন যে তার পাও আগে আগে নবীজির আগে আগে জান্নাতে চলছে এই তাহিয়াতুল উযুর আমলের কারণে করব তো ইনশাআল্লাহ তাহিয়াতুল মসজিদের নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন যে মসজিদে আপনি ঢুকলেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন মসজিদে যদি কেউ তোমাদের ঢুকে তাহলে সে দুই রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন আল্লাহর ঘরের সম্মানার্থে দুই রাকাত নামাজ পড়ে তারপরে বসবে নামাজ পড়া ছাড়া বসবে না আমাদের সমাজ থেকে আমলটা অনেকটা হারিয়ে গেছে কোন কোন ব্যক্তি কোন কোন সাহাবী মসজিদে ঢুকে যদি বসে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কুম দাঁড়িয়ে যাও ফসল্লি রাকাতাইন এবং দুই রাকাত নামাজ পড়ো এরপর তুমি বসো অতএব মসজিদে ঢোকার পর দুই রাকাত নামাজ আর ওযু করার পর দুই রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে বললেই চলে 13 নম্বর সুন্নাহ যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে সেটা হলো ব্যবসায়ীদের সুন্নাহ সেটি হলো কোন মাল বিক্রি করার পর সে মাল ফেরত নেওয়া মাল বিক্রি করে ব্যবসা করবেন আপনার লাভ হবে আর যদি ক্রেতা যৌক্তিক কোনো কারণে আপনার মালের কোনো পরিবর্তন করা ছাড়া যদি আপনার কাছে ফেরত দিতে নিয়ে আসে তাহলে সেটা চেঞ্জ বা ফেরত দিয়ে তার মূল্য তাকে পরিশোধ করে দিবেন এর কারণে একটি সুন্নাহ জিন্দা হবে এবং সুন্নাহ জিন্দা করার সব আপনি লাভ করবেন ব্যবসা দুনিয়াটা না হলো আখিরাতটা হবে ইনশাআল্লাহ ইমানদার ব্যবসায়ী সেই কাজটা করবে আমাদের ব্যবসায়ী ভাইরা মাল বিক্রি করার পর যদি ফেরত দিতে কেউ আনে ফেরত তো দূরের কথা চেঞ্জ করতে আনলেও আমরা নানা রকম টালবাহানা করি অনেক সময় দেখা যায় একই মাল একই দামের মাল যেহেতু চেঞ্জ করতে আনছে ভদ্রলোক ওই চান্সে তার কাছ থেকে আরো অতিরিক্ত টাকা দাবি করি অযথা তাকে হয়রানি করি পরেশান করি অতিরিক্ত মূল্য তার কাছ থেকে নেই অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি এর গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হলো বিক্রিত মাল ফেরত নেওয়া আপনি সবসময় না পারেন যে আপনার মালে পরিবর্তন করে ফেলেছে অথবা নষ্ট করে ফেলেছে বা এটা মূল্যমান কমিয়ে দিয়েছে তারটা ভিন্ন কথা কিন্তু যে এরকম কিছু করে নাই তার মালটা আপনি ফেরত দিবেন আল্লাহকে খুশি করবার জন্য আর যখন কোনো দোকানদার এরকম করবে ইনশাআল্লাহু বিইদনিল্লাহ তার ব্যবসার মধ্যে যেমন আল্লাহ বারাকা দান করবেন
ক্রেতাদের মধ্যেও তার দোকানের প্রতি তার ব্যবসার প্রতি আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ 14 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে তা হলো অপরিচিত লোককে সালাম দেওয়া আমরা সাধারণত সালাম দেই কাকে পরিচিত মানুষজনকে রাস্তা একজন মানুষকে আপনি চিনেন না পথচারী তাকে সালাম দেওয়া হয় সচরাচর দেওয়া হয় না আমরা শুধুমাত্র মুখ চেনা লোককে সালাম দেই অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি সালাম দিবে তাকে যাকে চেনো তাকেও সালাম দিবে যাকে তুমি চেনো না তাহলে অচেনা মানুষকে সালাম দেওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ কেউ আপনার সাথে কথা বলতে আসছে তো তিনি কথা বলার শুরুতে তিনি সালাম দিবেন তিনি ভুলে গেছেন তো আপনি তাকে সালাম দিবেন অপরিচিত অজানা মানুষটাকেও আমরা সালাম দেব ইনশাআল্লাহ 15 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে সেটি হলো মিসওয়াকের সুন্নাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন তার জীবনে এত জায়গায় যে সেটা শুধুমাত্র আমরা মনে করি মুখ পবিত্র করার বা মুখ পরিচ্ছন্ন করার দাঁত পরিষ্কার করার মাধ্যম না মিসওয়াকের গুরুত্ব শুধুমাত্র দাঁত পরিষ্কার করার মধ্যে সীমাবদ্ধ নয় মিসওয়াকের অলৌকিক কিছু উপকারিতা আছে যে উপকারিতাগুলো আমরা অনেকেই জানি না অনেক উলামায়ে কেরাম বলেছেন মিসওয়াক নিয়মিত করা এটা ঈমানে মৃত্যু তৌফিক হওয়ার মাধ্যম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল সর্বশেষ আমল যার পর আর কোনো আমল করেন না ছিল মিসওয়াক মিসওয়াক করতে করতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তিনি যখন বাসায় প্রবেশ করতেন তখন মিসওয়াক করতেন তিনি জুমার দিন আলাদা করে মিসওয়াক করতেন তিনি ওযুর সময় মিসওয়াক করতেন তিনি যখন ঘুমোতে যেতেন তখন মিসওয়াক করতেন কোন মসজিদে যখন যেতেন তখন মিসওয়াক করতেন এত বেশি মিসওয়াক করতেন তিনি যে কল্পনাও করা যায় না অথচ মুসলমান ব্রাশ এবং টুথপেস্ট পেয়ে মিসওয়াক হারিয়ে ফেলেছেন এবং মিসওয়াক আমাদের থেকে চলে গেছে এই মিসওয়াক আমরা পুনরায় জীবন দেব তো ইনশাআল্লাহ গাছের ডাল বা গাছের শিকড় এটা আমাদের কাছে থাকবে পকেটে থাকবে আমরা একটু পরপর ঘষা দেব অনেক গবেষকদের গবেষণা দ্বারা এটি প্রমাণিত যে মানুষের দাঁতে যে নার্ভ আছে এর সাথে ব্রেইনের সম্পর্ক থাকে এখানে মিসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের ব্রেইনে ঈমান তাজা হয় এবং এর ফলশ্রুতিতে এই লোকটার ঈমানই মৃত্যু নসিব হয় মিসওয়াকের অফুরন্ত উপকারিতা আছে এটা শুধুমাত্র মুখ পাক দাঁত পরিষ্কার করার মাধ্যম নয় বিধা আপনার পরিষ্কার দাঁত থাকলে আপনি মিসওয়াক করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইভাবে মিসওয়াক করেছেন তার জীবনের শেষ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন তিনি শয্যা শায়ী তখন আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই প্রবেশ করেছেন তার হাতে মিসওয়াক ছিল তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখিয়ে বললেন যে ওর হাতে দিকে ইশারা দিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তার হাতের মিসওয়াকের কথা বলছেন নবীজি মাথা নাড়লেন হ্যাঁ মুখ দিয়ে ভালো করে বলার মতো শক্তি তার ছিল না আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন মিসওয়াকটাকে নিজের দাঁত দিয়ে নরম করে নবীজির হাত দিলেন নবীজি সে মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে চলে গেলেন আমাদের কয়জনের পকেটে মিসওয়াক আছে ভাই দেখাইতে পারবো বাইর করে দেখি কার কার পকেটে মিসওয়াক আছে আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি মিসওয়াক রাখার আমার পরিবারের সদস্যদেরকে আমি চেষ্টা করি সবাই মিসওয়াক ব্যবহার করার ফ্রিজে সবসময় অন্য কিছু থাকুক আর না থাকুক মিসওয়াকটা যেন সবসময় থাকে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ মিসওয়াক করবো তো ইনশাল্লাহ মাত্র দুই তিনজন মানুষ বের করেছেন আর ম্যাক্সিমাম মানুষের পকেটে মিসওয়াক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন 16 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে সেটা হলো আজানের জবাব দেওয়া কিসের জবাব দেওয়া আজানের জবাব দেওয়া মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে আপনি এরপরে বলবেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন দুইবার বলবে আপনিও দুইবার বলবেন এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুইবার বলবেন এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ দুইবার বলবে আপনি দুইবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আজানের দোয়া আমরা অনেকে পড়ি কিন্তু আজানের জবাব আমরা বেশি করে দেই না সাধারণ মানুষের মধ্যে অনেকের মধ্যে জানা শোনাও নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুয়াজ্জিন যা বলে সেটা যদি সে বলে কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিনের আজানের জবাব যদি কেউ দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুয়াজ্জিনের আজান দিয়ে যে সওয়াব পায় সেই পরিমাণ সওয়াব ওই জবাবদাতাকে দান করে আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন মুয়াজ্জিনের ফজিলত তো অপরিসীম কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড় হবে সবার চেয়ে উঁচু অর্থাৎ বোঝা যাবে এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল সম্মানিত মানুষ ছিল যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দিয়ে থাকে শুধুমাত্র চাকরির গরজে না আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দিয়ে থাকে ইখলাস যদি থাকে ইহতিসাব যদি থাকে তাহলে আজানের মাধ্যমে
যত মানুষ তার আযান শুনে নামাজ পড়বে সবার নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছে তাদেরটা তো তারা পাবেই মুয়াজ্জিন সাহেব তার ডাকে সবাই পড়েছে জন্য সে সবার সওয়াব পাবে সবার সমপরিমাণ সওয়াব পাবে তো আপনি আযানের জবাবে সে সওয়াব পেতে পারেন চেষ্টা করব না ইনশাআল্লাহ এরপরে ভাই আমার 17 নম্বর হারিয়ে যাওয়া সুন্নাত হলো তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ আহ কোরআনে কারিমে একটা নফল নামাজের কথা একটা সুন্নাত নামাজের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে উল্লেখ করেছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক রাতের কিছু অংশ নফল হিসাবে এক্সট্রা হিসাবে তাহাজ্জুদ পড়ো আল্লাহ নির্দেশ এই তাহাজ্জুদ আমাদের থেকে হারিয়ে গেছে ভাই রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমাদের শরীরকে ধ্বংস করছি ঈমানকে ধ্বংস করছি জীবনের বরকত নষ্ট করছি তাকওয়া শেষ করে দিচ্ছি তাহাজ্জুদের সম্ভাবনা আমরা শেষ করে দিচ্ছি রাতে যদি আপনি সুন্নাহ সম্মত উপায়ে এশার পর পর শুয়ে যেতে পারেন তাহাজ্জুদ আপনার জীবনে বারবার নসিব হবে ইনশাআল্লাহ ভোর রাতে দুনিয়া আসমান নেমে এসে আল্লাহ তাআলা বান্দার জন্য বান্দাকে আহ্বান করে ডেকে ডেকে বান্দার ক্ষমা এবং মাগফিরাত দান করেন বান্দার চাওয়া পূরণ করেন তাহাজ্জুদ পড়ব তো মাঝে মধ্যে ইনশাআল্লাহ এরপরে ভাই হারিয়ে যাওয়া 18 নম্বর সুন্নাহ হলো দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নফল নামাজ যেটি সেটা হলো সালাতুদ দোহা বা চাশতের নামাজ এশাকের নামাজ কিছু লোক আমাদের সমাজে পড়ে কিন্তু সালাতুদ দোহা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়ে না যদিও অনেক ইমামদের মতে অনেক আলেমদের মতে এশাক চাশত একই কিন্তু বিভিন্ন হাদিস থেকে দুটো আলাদা বোঝা যায় অতএব সালাতুদ দোহা যেটা 8টা 9টায় আপনি রোদ পেতে গেলে তখন পড়বেন ওই নামাজটা আমাদের সমাজে খুব একটা মানুষ পড়তে পারে না কারণ তখন সবাই ব্যস্ত হয়ে পড়ে অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বে না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই নামাজ নিয়মিত পড়তেন এবং সাহাবীদেরকে বলেছেন প্রত্যেকটা মানুষের শরীরের প্রতিটা জোড়া তরফ থেকে প্রতিদিন আল্লাহর কাছে শুকর আদায় করা উচিত তার শরীরের সমস্ত জোড়াগুলো সমস্ত অঙ্গগুলোর পক্ষ থেকে যদি সে আল্লাহর কাছে এক কাজ দিয়ে শুকর আদায় করে ফেলতে চায় তো সে সালাতুদ দোহা পড়লে এই একটাই একটা আমলই তার পুরো শরীরের সমস্ত অঙ্গ সকল জোড়া তরফ থেকে শুকরিয়া আদায় করে দিবে সালাতুদ দোহা যেটাকে চাশতের নামাজ বলা হয় আদায় করব তো ইনশাআল্লাহ নিয়মিত না পারেন তো মাঝে মধ্যে হলো শুরু করেন 19 নম্বর আমল যেটি হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে তা হলো সূরা প্রত্যেকটা কাজ পরামর্শ করে করা আল্লাহ বলেছেন আমরুহুম সূরা বাইনাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে সব কাজ করতেন আপনি যে কোনো কাজ করবেন আপনি অনেক বুঝেন তারপর আপনার পরিবার আপনার ছেলে মেয়ে বউ বাচ্চাকে পাশে নিয়ে বসেন ভাই বোনকে সাথে নিয়ে বসেন অফিস কলিগ সহকর্মীদের সাথে নিয়ে বসেন এবং পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন এটি সুন্নাহ হারিয়ে গেছে 20 নম্বর সুন্নাহ যেটি হারিয়ে গেছে তা হলো বাসা থেকে বের হয়ে আপনি সফরে যাবেন দূরে কোথাও যাবেন দূরে একাত নামাজ পড়ে বের হবেন আমরা অনেকে জানিও না হয়তো প্রথম শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আপনি কোথাও যাবেন দূরে তো আপনি বাসা থেকে বের হওয়ার সময় দুই রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর নাম নিয়ে আপনি বের হবেন এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ কিন্তু হারিয়ে গেছে আমল নাই জানা শুনেই নাই বললে চলে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন এরপর 21 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সালাম দেওয়া বাচ্চারা বড়দেরকে সালাম দিবে সে মর্মে হাদিস আছে কিন্তু বড়রাও মাঝে মধ্যে বাচ্চাদেরকে আগবেড়ে সালাম দিতে হবে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কয়জন মানুষ আমরা বাচ্চাদেরকে আগবেড়ে সালাম দেই সালাম দেব তো ইনশাআল্লাহ এরপরে 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা ইফতার তাড়াতাড়ি করা সাহারিটা দেরিতে করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারটা তাড়াতাড়ি করবে আর সাহারিটা বিলম্ব করে দেরিতে করবে সাহারির ক্ষেত্রে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি দেরিতে করতে বলেছেন এর মানে কি এর মানে হলো তিনি সাহরি খেয়ে শেষ করার পর আজানের মধ্যবর্তীতে সময়ে 50টি আয়াতের মতো পড়া যায় তো এই পরিমাণ গ্যাপ তিনি দিতেন তাহলে বোঝা গেল দেরি করা মানে এই না যে আমি খাওয়া শেষ করলাম এদিকে মুয়াজ্জিন আজান দিল মুয়াজ্জিনের সাথে কম্পিটিশন লাগলাম যে মুয়াজ্জিন আজান আগে দিতে পারে নাকি আমি আগে খানা শেষ করতে পারি এরকম তার দেরি করতে শেষ মুহূর্তে খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যাই হোক এটিও হারিয়ে যাওয়া সুন্নাহ তাহলে ইফতার আমরা বিলম্ব করব না সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছি সাথে সাথে ইফতার করে ফেলবো আর সাহরি আমরা শেষের দিকে খাবো এটি সুন্নাহ অনেক আগে থেকে না খাওয়া এরপরে 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা অসুখ হলে আমাদের ডাক্তারের কথা স্মরণ হয় সবার আগে ওষুধের কথা স্মরণ হয় সবার আগে দোষণীয় না স্মরণ হোক কিন্তু ইমানদার দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে করোনা আয়াত পড়ে শেফা গ্রহণ করবে ফু দিবে সূরা ফাতিহা পড়ে যে কোনো রোগের জন্য আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন রোগীর শরীরে ফু দেন অথবা পানিতে তেলে এগুলাতে ফু দিয়ে সেটা আপনি ব্যবহার করেন পান করেন বা শরীরে মুছেন ধোন ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিন তিনবার পড়ে ফু দেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে কোরআনে কারীম এটার মাধ্যমে শেফা আপনি যদি গ্রহণ করেন আপনি আল্লাহ তাআলার কুদরত দেখতে পাবেন অলৌকিকত্ব দেখতে পারবেন আমি আমার বাসায় প্রায় সময় প্রয়োগ করি এবং ঈমান প্রতিনিয়ত বাড়তে থাকে কোরআনে কারীম যে আল্লাহ তাআলা শেফা হিসেবে নাযিল করেছেন কোরআন আল্লাহ তাআলা ঘোষণাও দিয়েছেন আনজিলুল কোরআনি
ما هو شفاء ورحمة للمؤمنين এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন ভাই এজন্য আয়াত থেকে দোয়া থেকে আমরা শিফা গ্রহণ করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হলে রোগীকে দেখতে গেলে বলতেন লা বাসা তাহরুন ইনশাআল্লাহ আবার দোয়া করতেন আসাল্লাহু আল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক এরকম বিভিন্ন দোয়ার মাধ্যমে শিফা গ্রহণ করা এটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমরা অসুস্থ হলে দোয়া করতে যাই না দোয়া করতে যাই না আমরা চলে যাই সবকিছুর আগে দুনিয়াবি মাধ্যমে এর বাইরে 24 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে আমাদের সমাজে তা হলো ফজরের পরে না ঘুমানো সুন্নাহ কিন্তু এটাও হারিয়ে গেছে এখন শহর তো শহর গ্রামেও মানুষ ফজরের পরে অবশ্যই একটু হলো ঘুমান লাগে ঠিক না বেঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন আর তখন আপনি ঘুমায় থাকছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে ঘুমাতেন না সকালে ঘুমাইতেন না আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা এটা আমল শুরু করে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আমরা ফজরের পরে ঘুমাবো না রাতে তাড়াতাড়ি ঘুমাবো রাতের ঘুম স্বাস্থ্যের জন্য উপকারী সকালে ঘুম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছাত্র ভাইরা রাত 12টা একটা পর্যন্ত প্রলেহা করে সকালে 9টা পর্যন্ত ঘুমায় থাকার চাইতে রাত তাড়াতাড়ি শুয়ে ভোরে উঠে আগে আগে পড়াটা অনেক বেশি উপকারী হেফজখানার ছাত্ররা 30 পারা কোরআন তাদের পক্ষে ধরে রাখে এর অন্যতম একটা কারণ হলো খুব অল্প সময় হেফজ করে ফেলে এবং সারা জীবন মুখস্থ ধরে রাখতে পারে এর অন্যতম কারণ হলো বাংলাদেশে 100 ভাগ হেফজখানা রাতে তারা 10টার মধ্যে ঘুমায় পড়ে আবার ভোরে উঠে তারা তেলাওয়াত করে পড়াশোনা করে ওই সময় পড়াশোনা অনেক বেশি মানুষের স্মৃতিতে গেঁথে যায় বিধায় আমরা ভোর রাতের বা ভোরের সময়টাকে আমরা ফজরের পরের সময়টাকে কাজে লাগাবো আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো সকালে ফজরের পরে না ঘুমানো 25 নম্বর হারিয়ে যাওয়া সুন্নাহ হলো কোনো খাবার যদি পড়ে যায় দস্তরখানে বা আপনি যে টেবিলে খাচ্ছেন সেখানে সেটাকে আমরা তুলে খাওয়াটাকে মনে করি মান সম্মানের ব্যাপার মনে করি না তোলাটা আবিজাত্যের ব্যাপার দুনিয়ার সবচেয়ে বড় আবিজাত্য সবচেয়ে বড় শৌখিনতা সবচেয়ে বড় ভদ্রতা সবচেয়েতে বড় আপনার ম্যানার শিখিয়েছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতের চাইতে বড় কোনো আবিজাত্য আর কোথাও হতে পারে একটা খাবার নষ্ট হয়ে যাবে এটা ফেলে দিবেন এই ফেলে দেওয়াটা কখনো আবিজাত্য হতে পারে না এটা পশুরা করে একজন মানুষ দায়িত্বশীল হবে প্রতিটি খাবারের দানাকে সে তুলে পরিষ্কার করে খেয়ে নেবে সেটাকে অবজ্ঞা অশ্রদ্ধা অসম্মান করবে না এটাকে ফেলে দেওয়ার মধ্যে কোনো আবিজাত্য নাই ফেলে দেওয়ার মধ্যে ছোট লোকই আছে এটাকে মুছে পরিষ্কার করে খাওয়ার মধ্যেই হলো প্রকৃত মনুষ্যত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল আমরা মুসলমানরা অনেকে খাই না বাচ্চারা ফেলে দিলে বা পড়ে গেলে হাত থেকে বলি ফেলে দাও বাবা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো কোন খাবার পড়ে গেলে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে সেটাকে খেয়ে ফেলা চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই 25 নম্বর সুন্নাহটা হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে 26 নম্বর সুন্নাহ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর থেকে আসার পর দুই রাকাত নামাজ পড়া সফর থেকে আসার পর মহল্লার মসজিদে ঢুকে আপনি দুই রাকাত নামাজ পড়ে তারপর আপনি বাসায় আসবেন এই আমলটা তো একেবারেই হারিয়ে গেছে বললে ভুল হবে না আমাদের সমাজে নাই বললে চলে 27 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে অনেকখানি হারিয়ে গেছে আর সেই সুন্নাহটা হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা এর মধ্যে মানুষের বিনয়ের ভাব প্রকাশ পায় এটা স্বাস্থ্যের জন্য উপকারী যে খালি পায়ে আপনি একটু মাটিতে একটু ঘাসে একটু ফ্লোরে খালি পায়ে একটু বাহিরে একটু হাঁটবেন মাঝে মধ্যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যেটা হারিয়ে গেছে ডাক্তাররা যখন বলে এবং বলে যে উপকারী তখন আমরা ঠিকই করি অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই সেটা আমাদেরকে বলে গেছেন 28 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো মুস্কি হাসা কি করা মানুষের সামনে মুস্কি হেসে কথা বলা মুস্কি হাসা শুধু না মানুষের সামনে যখন দেখা হবে তখন হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাখতারান মিনাল মারুফি শাইআ কোন ভালো কাজ এটাকে ছোট মনে করবে না এমন কি ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালাক তোমার ভাইয়ের সামনে যদি তুমি হাসি মুখে সাক্ষাৎ করো এটা একটা ইবাদত এটা আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে একান্ত জানা শোনা মানুষের আমরা হাসি মুখে কথা বলি না অপরিচিত মানুষের সাথে কথা বলবেন হাসি মুখে কথা বলবেন এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে অনেকখানি হারিয়ে গেছে এরপর 29 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো উপর থেকে যখন নামবো তখন সুবহানাল্লাহ বলবো সিঁড়ি দিয়ে যখন নিচে যাব আর যখন নিচ থেকে সিঁড়িতে উপর দিকে উঠবো বা পাহাড়ের সিঁড়িতে এরকম কোনো কিছুতে যখন উপর দিকে উঠবো তখন পড়বো কি আল্লাহু আকবার এটি আমরা জানি কিন্তু বেশিরভাগ সময় আমল হয় না মনে থাকে না অনেক জায়গায় লেখা থাকে তখন আমল হয় এছাড়া হয় না এই আমলটা আমাদের জিন্দা করতে হবে হারিয়ে গেছে এটি যে নিচে যাওয়ার সময় সুবহানাল্লাহ বলবো উপর ওঠার সময় কি বলবো আল্লাহু আকবার বলবো 30 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে সেটা হলো আপনি কাউকে ভালোবাসেন কাউকে মহব্বত করেন কাউকে পছন্দ করেন তাহলে তার কাছে যা বলবেন ভাই আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আপনাকে আমি আল্লাহর জন্য পছন্দ করি তার সামনে এটা প্রকাশ করে দেওয়া এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি তার ভাইকে ভালোবাসে সে যেন গিয়ে তাকে জানায় দেয় এক সাহাবী আরেক সাহাবীর বাড়িতে গিয়ে বলে আসছেন ভাই আপনাকে আমি আল্লাহর জন্য বড় পছন্দ করি মহব্বত করি এবং যাকে এটা বলবে তার জন্য সুন্নাত হলো পাল্টা জবাব দেওয়া
احبك الله الذي احببتني فيه ওই আল্লাহ আপনাকে ভালোবাসুক যে আল্লাহর খাতিরে আপনি আমাকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে এটি একটা সুন্নাহ যে কাউকে পছন্দ করলে তাকে জানিয়ে দিতে হবে এটিও হারিয়ে গেছে প্রায় 31 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে বিদায়ের পথে সেটি হলো ওযু করার সময় ঘুমিয়ে ঘুমানোর সময় ওযু করে ঘুমানো ঘুমানোর সময় ওযু করে আমরা মনে করি এখন আর ওযু কেন করব আমি তো নামাজ পড়ব না আমি তো কোরআন তেলাওয়াত করব না আমরা শুধু নামাজ এবং কোরআন তেলাওয়াতের জন্য ওযু করি তাওয়াফের জন্য ওযু করি অথচ ঘুমানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ঘুমানোর সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন মনে রাখবেন যত ব্ল্যাক ম্যাজিক এখন হয় আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি ভাইরা আমার আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এখন ব্ল্যাক ম্যাজিকের রোগী দুষ্ট জিনের প্রভাবে মানুষ অসুস্থ ঘরে ঘরে জনে জনে ভয়ঙ্কর একটা অবস্থা এটার অন্যতম একটা কারণ হলো ঘরগুলো থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে এর আরেকটা অন্যতম কারণ হলো অনেক হারাম ঘরগুলোতে হয় চর্চা হয় আর বিশেষ একটা কারণ হলো যে শোয়ার সময় ওযু নাই শোয়ার সময় যদি আপনি ওযু করে ঘুমান ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন ঘুমের মধ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক ম্যাজিক কাজ করে এবং চন্দ্র মাসে 13 14 15 এই দিনগুলোতে ব্ল্যাক ম্যাজিক সবচেয়ে বেশি কাজ করে এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওই দিনগুলোতে রোজা রাখতেন বিধায় ওযু করে ঘুমাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন এটা হেফাজতের একটা মাধ্যম 32 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে তা হলো কেবলার দিকে থুতু না ফেলা আমরা থুতু যখন মুখ থেকে ফেলি থুতু বাসলেশা কব যেটা মুখে আসে যে দিক দিয়া খালি পায় ওই দিক দিয়া থু করে মেরে দেই এটা কি পশ্চিম না পূব কেবলা না কেবলা না এটা দেখার সময় আমরা পাই না হাদিসে আসছে মান্তাফালাতু জাহাল কিবলাতে যাও ইয়ামাল কিয়ামতি ওয়া তাফালাতুহুমা বাইনা আইনাইহি যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেললো বা ইসলেশা কব ইত্যাদি কেবলার দিকে ফেললো তার কপালে এগুলো নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে সবাই বুঝবে এই লোক কেবলার দিকে থুতু ফেলতো কেবলার দিকে কফ ফেলতো এজন্য যদি কখনো ভুলে ফেলে ফেলি তাহলে তওবা করে সামনে যেন আর না হয় সাবধান থাকবো সতর্ক থাকবো ইনশাআল্লাহ এর বাইরে 33 নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই সেটা হলো আঙ্গুল চেটে খাওয়া এখন আমাদের সমাজে কেউ যদি আঙ্গুল চেটে খায় আমরা বলি হায় রে এ তো ফকির ফাকড়া গরিব মানুষ অ্যাটলিস্ট অন্তত হুজুর মানুষ অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সুন্নাহ ছিল কি খাওয়া আঙ্গুলটা মানে আঙ্গুলে যদি কোনো খাবার থাকে সেটাও পরিষ্কার করে ইসলামের চাইতে আবিজাত্য ইসলামের চাইতে যৌক্তিক নির্দেশনা পৃথিবীর কোন ধর্ম পৃথিবীর কোন মানুষ মানব রচিত কোন ধর্ম কোন সভ্যতা মানুষকে শেখাতে পারেনি ভাই আপনার আঙ্গুলের চিপা যে খাবারগুলো আছে সেগুলো আপনি পরিষ্কার করে খাবেন খাবার নষ্ট করবেন না এটাই হলো সবচেয়ে বড় ভদ্রতা এটাই সবচেয়ে বড় যোগ্যতা সবচেয়ে বড় আপনার যৌক্তিকতা আপনি খাবার নষ্ট করে ফেলবেন এ তো পশুদের কাজ গরু ছাগল খেতে গেলে অনেক কিছু নষ্ট করে তারা পরিষ্কার করে খেতে যান না আল্লাহ তাআলা আমাকে তো বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন আমি মানুষ এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আঙ্গুলটা পর্যন্ত চেটে খাওয়া তিনি বলেছেন তোমরা খাবার পরিষ্কার করে খাও কারণ তোমরা জানো না ফি আইয়িতু আমিকুমুল বারাকা তোমাদের কোন খাবারের মধ্যে বরকত আছে আম্মা জানা আয়েশা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্লেটে যদি খানা খেতেন শত শত হাজার হাজার মানুষের মধ্যে শত শত হাজার হাজার প্লেট যদি রাখা হতো আমি সেখান থেকে বের করে দিতাম যে এইটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি খেয়েছেন আমি ওটা বের করে দিতে পারবো কারণ তিনি এত পরিষ্কার করে খানা খান যে তার প্লেট এটা খেয়েছে কেউ না খায় নাই এটা বোঝা যেত না আমরা তো অর্ধেক রেখে অর্ধেকের মধ্যে হাত ধুয়ে পানি দিয়ে নষ্ট করলে আমরা মনে করি এটা হলো আমাদের বোধহয় ভদ্রতা ভাইরা আমার তাহলে হারিয়ে যাওয়া সুন্নাহটা আমাদের জিন্দা করতে হবে ইনশাআল্লাহ এরপর 34 নম্বর সুন্নাহ হলো সাহারিতে খেজুর খাওয়া এই যে রমজান আসছে অথবা আপনি যখন নফল রোজা রাখবেন সাহারিতে ভাত তরকারি দুধ কলা যাই খান বা না খান খেজুর খাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নেহমা সাহুরুল মুমিনি আত্তামার ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি কি ভাই খেজুর এই জন্য একটা খেজুর হলো ভোর রাতে খাবেন খেজুরে যে খাদ্য শক্তি আছে অন্য অনেক কিছুতে নাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি এর সুন্না তিনি একটা ফজিলত বর্ণনা করেছেন এজন্য আপনি আমাদের দেশে ইফতারের সময় খেজুর খাওয়া এটা আমরা সবাই জানি কিন্তু সাহরিতেও যে খেজুর খাওয়া সুন্নাহ এটা মানুষ জানে আমল করব তো আজকে থেকে ইনশাআল্লাহ ভাইরা আমার 35 নম্বর সুন্নাহ হলো আপনি যখন পানি পান করবেন পাত্রের বাইরে নিঃশ্বাস ফেলবেন ওই গ্লাসে মগে নিঃশ্বাস ফেলবেন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এখন তো ডাক্তাররা বলে যে মানুষ যে নিঃশ্বাস ফেলে এই নিঃশ্বাস যখন বের হয় এটা কোনো খাবারের মধ্যে পড়া অস্বাস্থ্যকর তার জন্য কারণ শরীর থেকে অনেক কিছু বের হয়ে আসে নিঃশ্বাসের সাথে যেটা তার খাবারের সাথে না পড়া উচিত না লাগা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি বহু আগে শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে আমরা যখন পানি পান করব বা কিছু খাবো পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলবো না নিঃশ্বাসটা বাইরে ফেলবো এটি সুন্নাহ এই সুন্নাহটা আমরা অনেকে লক্ষ্য করি না 36 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে আমাদের সমাজে সেটা হলো
কোন বিষয় দেখে আপনার যদি আশ্চর্য লাগে আশ্চর্য কি বলবেন হয় সুবহানাল্লাহ বলবেন আল্লাহু আকবার তাকবীর দিবেন আল্লাহু আকবার বলবেন সাধারণত আমরা আজকাল বলি ওয়াও কি বলে ওয়াও আপনি ওয়াও হা হামজা খা আর কয়েকটাও যদি বলেন এতে কোনো সওয়াব হবে না কিন্তু যদি আপনি কোনো আশ্চর্যজনক কিছু দেখে বলেন আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ তাহলে সাথে সাথে আপনার আমলনামাতে সওয়াব লেখা হবে ইনশাআল্লাহ ঈমানদার তো তার প্রতিটা কদমে আখিরাত কামাই করবে ইনশাআল্লাহ চেষ্টা করব না কোনো আশ্চর্যজনক বিষয় দেখব কোন বিষয় দেখে আশ্চর্য হব অভিভূত হব সাথে সাথে তাকবীর দিব আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলবো বাচ্চাদেরকে শেখাবো আজকাল মা বাবারা নিজেরা বাচ্চাদেরকে ওয়াও বলানো শেখায় এই ওয়াওটাও শেখাবো না আমরা শেখাবো আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভাইরা আমার এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে 37 নম্বর সুন্নাহ যেটা হারিয়ে গেছে সেটা হলো সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার পর বা সূর্য ডুবার ঠিক ওই মুহূর্তটাতে বাচ্চাদেরকে বাসার বাহিরে না রাখা দুষ্ট জিন এবং শয়তানদের সবচেয়ে বেশি বিচরণ ওই টাইমটাতে হয় আর বাচ্চাদের উপরে এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে এই যে বাচ্চাদের ভয় পাওয়া বাচ্চাদের কেঁদে ওঠা এবং অতিরিক্ত দুষ্টামি করা অনেক বিষয় আছে ম্যাক্সিমাম বাচ্চা অসুস্থ এফেক্টেড হয় দুষ্ট জিন দ্বারা ব্ল্যাক ম্যাজিক দ্বারা আমরা অনেক মা বাপ টেরও পাই না এগুলো থেকে বাঁচাবার জন্য এই সুন্নাহটা লক্ষ্য রাখতে হবে যে সন্ধ্যার সময় বাচ্চা যেন বাইরে বাইরে না থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শক্তভাবে নিষেধ করেছেন বাচ্চাদেরকে যেন সন্ধ্যার সময় বাইরে না রাখা হয় এই সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে খেয়াল করি না আমরা অনেকে 38 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে অথচ অতীব গুরুত্বপূর্ণ সেটি হলো জুমার দিন আসলে জুমার দিন শুধু না জুমার রাতও যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরুদ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাত জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই জুমার রাত যখন শুরু হয় জুমার দিন যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরুদ পাঠ করবে কারণ এই দুরুদ আমার কাছে পেশ করা হয় এজন্য ভাইরা শুক্রবার আসলে বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে দুরুদ পাঠ করব এই সুন্নাহটাও হারিয়ে গেছে জিন্দা করব তো ইনশাআল্লাহ একটু জোরে জোরে পড়বেন যাতে বাসার সবাই মনে পড়ে সবাই যাতে স্মরণ হয় সবাই যাতে পড়তে পারে তাহলে সুন্নাটা জিন্দা করা যাবে ইনশাআল্লাহ চেষ্টা করব তো 39 নম্বর যে সুন্নাটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই সেটি হলো পেট ভরে না খাওয়া কি না খাওয়া পেট ভরে না খাওয়া ভাইরা আমার এই সুন্না মানার তো বড় কঠিন কারণ আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত পারলে নাক পর্যন্ত খাই মানুষের দিনকাল আলহামদুলিল্লাহ ভালো আছে সবার পকেটে কম বেশি টাকা আছে খানার অভাব এখন আগের মতো আর নাই যার কারণে খাইতে খাইতে গলা পারলে নাক পর্যন্ত আমরা খাই এটা সুন্নার খেলাফ ভাই এই নাক পর্যন্ত খাইলে মনে করেন স্বাস্থ্যের জন্য ভালো এখন ডাক্তাররাই বলছেন যে উদর পূর্ণ করে খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পেট খালি রাখা এটা স্বাস্থ্যের জন্য ভালো পেট পুরে খেলে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে অনেক রোগ বালাই দেখা দেয় এখন আমাদেরকে ডায়েট করতে বলে কিটো ডায়েট করতে বলে ডাক্তাররা আমরা তখন ঠিকই এর ফজিলত বুঝি অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে বলেছেন পেট পরিপূর্ণ করে না খাওয়া পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য আরেক ভাগ পানীয় আরেক ভাগ খালি রাখা দেখুন এখন ডাক্তাররা বলে বেশি বেশি সালাদ খাবেন এখন আপনি টমেটো খান কিংবা আপনার শশা গাজর খান এই শশা এবং টমেটো সব পানি জাতীয় বেশিরভাগ ঠিক না তাহলে আপনি টমেটো সালাদ বেশি করে খান পানি খান অর্থাৎ তিন ভাগের এক ভাগ পানি আর এক ভাগ হলো খাবার পিওর খাবার আর এক ভাগ আপনার পেট খালি থাকবে এখন খালি পেট রেখে দস্তরখান থেকে উঠা বা টেবিল থেকে উঠা এটা তো আমরা চিন্তাও করতে এটা আমাদের জন্য সবচেয়ে কষ্টকর হয়ে গেছে সুন্নাটা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়াজ মাহফিল গুলোতে গেলে হুজুরদেরকে সবাই ঠেলে ঠেলে খাওয়ায় তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ পরিমাণে খুব অল্প খাওয়ার সাক্ষী আছেন ভাই পাশে আজকে খেলাম একসাথে অল্প খাইছি না অনেক সত্য কথাটা বলে জি পরিমাণে অল্প খাওয়ার চেষ্টা করি মানুষ যত চাপাচাপি করে চেষ্টা করি আমরা পরিমাণে অল্প খেয়ে পেট খালি রেখে তারপরে উঠব এর মাধ্যমে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে গেছে সুন্নাটা এই সুন্নাহ পালন করা খুব কঠিন কাজ শুরু করব ইনশাআল্লাহ 40 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে ভাইরা সেটা হলো সন্তান জন্মের পর ডান কানে আজান দেওয়া বাম কানে একামত আজান বাম কানে সন্তান ছেলে হলেও দিবেন মেয়ে হলেও কয়েকটা হাদিস দ্বারা এটি প্রমাণিত হয় তাহলে সন্তানের জন্মের পর আমরা কানে আজান একামত দিতে ভুলবো না আজকের কোন একটা ভিডিওতে দেখলাম যে তুরস্কের প্রেসিডেন্ট এই
আপনার ভূমিকম্প দুর্গত এবং সেখানে ভূমিকম্পে বিভিন্ন ভাবে আপনার অসুস্থ হয়ে পড়া পঙ্গু হয়ে যাওয়া বিভিন্ন মানুষ যখন হাসপাতালে শোয়া তাদের দেখতে গেছেন সেখানে একটা বাচ্চা নবজাতক শিশুর জন্ম হয়েছে উনি নিজে কোলে নিয়ে নিজে আজান দিলেন একামত দিলেন দুই কানে ডান কানে আজান বাম কানে একামত দিলেন বড় ভালো লাগলো এটাই তো একজন মুসলমান শাসকের আচরণ হওয়া উচিত আমল হওয়া উচিত দৃষ্টান্ত হওয়া উচিত আল্লাহ আমাদের সমস্ত মুসলমান শাসকদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা নিজেরাও আমল করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ বাচ্চা হলে বাচ্চার ডান কানে আজান বাম কানে একামত দিতে ভুলবেন না মিষ্টি কিনতে কেউ ভুলে না মিষ্টি কিনতে কেউ মিষ্টি না কিনলে কিছু আসবে যাবে না কিন্তু ডান কানে আজান বাম কানে একামত দিবেন ও তাওহীদের কালিমা ওর কানে সর্বপ্রথম দিয়ে দিবেন ও কিচ্ছু বুঝবে না আপনি আজান আবার চিৎকার করে করে দিয়ে না বাচ্চার কান ফেটে যাবে আস্তে আস্তে শুধুমাত্র আজানের বাক্যগুলো শোনাবেন কয়েকজন কোলে করে ধরে রাখবে আজানের বাক্যগুলো শুধু বলে রাখবেন এর জন্য কোনো হুজুর না হুজুরও জরুরি না আপনি নিজে পারলে নিজে দিয়ে দিবেন ইনশাআল্লাহ বিন দিবেন চেষ্টা করবো না ইনশাআল্লাহ এই চল্লিশটা সুন্না আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে শুধু তা নয় আরো অনেক সুন্না আছে যেমন এই মুহূর্তে আর একটা সুন্নার কথা আমার মনে হয়েছে দুধ পান করার পর একটা দোয়া আছে কে বলতে পারবেন হাত তোলেন এক দুই তিন চার পাঁচ ছয় জন মাত্র হাত তুলছেন এত মানুষ তার মানে বাকিরা দুধ খান না কি দোয়া বলেন اللهم بارك لنا فيه وزدنا منه আল্লাহ আপনি এর মধ্যে এই দুধ যেটা পান করলাম এর মধ্যে আপনি বরকত দান করেন এটাকে আরো বাড়িয়ে দেন একটা খাবার আছে শুধুমাত্র দুধ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার পর আরো বাড়িয়ে দেওয়ার দোয়া করেছে আর কোন খাবারের পরে এটা পাওয়া যায় না এত বরকতময় খাবার দুধ তো এই দুধের পরে দুধ পান করার পরে সুন্নাহ আছে আরেকটা সুন্নাহ যেটা আমার চল্লিশ তালিকার মধ্যে নাই মনে পড়েছে এখন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হারিয়ে গেছে বললে চলবে সেটা হলো চন্দ্র মাসের ১৩ ১৪ ১৫ এই তিন দিন রোজা রাখা যেটাকে আইয়ামে ২০ বলা হয় বিশেষ করে ভাইরা আমার আমি করজোর করে বলতে চাই ব্ল্যাক ম্যাজিক আমাদের পরিবারগুলোকে আমাদের নিজেদেরকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে ব্ল্যাক ম্যাজিক মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ মেরে ফেলে ভয়ঙ্কর একটা বিষয় এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে কালো জাদু এবং এটা বিশ্বের বড় বড় খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় কোটি কোটি টাকার খেলা দেখা যায় না মানুষ বুঝতে পারে না ট্রিটমেন্ট করে রোগ ধরা পড়ে না ভেতরে ভেতরে মানুষ শেষ হয়ে যায় বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে অমানুষ হয়ে যাচ্ছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে নানামুখী পেরেশানি দূর হচ্ছে না বেবরকতি যাচ্ছে না কোথাও কোনো কল্যাণ নেই এগুলোর অন্যতম একটা বড় কারণ হলো ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়েন এবং সুন্নাহ সম্মত লাইফস্টাইল অনুসরণ করেন বাসা থেকে হারাম জিনিস ছুঁড়ে ফেলে দেন আর বিশেষভাবে চন্দ্র মাসের ১৩ ১৪ ১৫ এই দিনগুলোতে রোজা রাখেন ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই দিনগুলোতে বেশি ব্ল্যাক ম্যাজিক করে যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন হেফাজত রাখেন এটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি আবার এক নজরে শুধুমাত্র বলে যাই এক রাস্তা থেকে কষ্ট দেওয়া কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে যাওয়া ফসরিয়ে ফেলা দুই কোনো খুশির সংবাদ শুনলে সেজদা শুকরিয়া আদায় করা তিন কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে দুই রাকাত সালাত ও তওবা পড়া চার কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা মুখে শুধু তওবা না কিছু দানও করা পাঁচ কোন একটা মজলিসে বসে আছেন কোথাও বেশি আছেন বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ অতব পিলাই পড়া ৬ ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়তনামা লিখে রাখা মৃত্যুর আগে আগে প্রয়োজনে কতদিন পর আপডেট করবেন ৭ এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া দেরি না করা ৮ এশার নামাজ একটু বিলম্ব করে পড়া এশার আগে খানা খেয়ে ফেলা ৯ সম্মানিত চার মাস জিলকত জিলহজ মুহররম এবং রজব এই চার মাসকে সম্মান দেওয়া অর্থাৎ সম্মান এই চার মাসে গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা ১০ মুহররম মাসে নফল রোজা দুই চারটা হলো রাখার চেষ্টা করা ১১ বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো ১২ মসজিদ ঢুকার পর দুই রাকাত নামাজ পড়া ওযু করার পর দুই রাকাত নামাজ তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ পড়া ১৩ ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া আল্লাহকে খুশি করার জন্য এটা সুন্নাহ হারিয়ে যাওয়া ১৪ সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া সালাম দেওয়া ১৫ নম্বর হলো মিসওয়াক বেশি বেশি করা অধিক পরিমাণে করা একটু পর পর মিসওয়াক করতে থাকা ১৬ নম্বর হলো আজানের জবাব দেওয়া মুয়াজ্জিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা ১৭ নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা মাঝে মধ্যে হলেও ভোর রাতে তাহাজ্জুদের নামাজ অন্তত পড়া আর ভোর রাতে পড়তে না পারলে এশার পরে হলে দুই রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলবেন সেটাতেও আপনি সওয়াব পাবেন ১৮ নম্বর হলো সালাতুদ দোহা বা চাশতের নামাজ আদায় করা ১৯ নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা ২০ নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় দুই রাকাত নামাজ পড়া ২১ নম্বর সুন্নাহ যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে
সেটি হলো আপনার সালাম দেওয়া বাচ্চাদেরকেও কি দেওয়া সালাম দেওয়া ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা সাহারি দেরিতে করা 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে শিফা গ্রহণ করা অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা আরোগ্য লাভের চেষ্টা করা 24 নম্বর সুন্নাহ হলো সকালে ফজর পরে না ঘুমানো 25 নম্বর সুন্নাহ হলো কোন খাবার পড়ে গেলে সেই খাবার তুলে খাওয়া এবং 26 নম্বর সুন্নাহ হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ দুরাকাত নামাজ পড়ে তারপরে বাসায় যাওয়া 27 নম্বর সুন্নাহ হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা 28 নম্বর সুন্নাহ হলো মুস্কি হাসা বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের সাথে কথা বলা এবং 29 নম্বর সুন্নাহ হলো নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা আর 30 নম্বর সুন্নাহ হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তাকে শুনাই দেওয়া সুন্নাহ 31 নম্বর সুন্নাহ হলো ঘুমানোর সময় ওযু করে ঘুমানো 32 নম্বর সুন্নাহ হলো কেবলার দিকে থুতু না ফেলানো 33 নম্বর সুন্নাহ হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া প্লেট তো অবশ্যই চেটে খাওয়া 34 নম্বর সুন্নাত হলো সাহারির সময় খেজুর খাওয়া আর 35 নম্বর সুন্নাহ হলো পাত্রের বাইরে পানি পান করলে বাইরে নিঃশ্বাস ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা 36 নম্বর সুন্নাহ হলো কোন আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা 37 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বের হতে দেওয়া বিশেষ করে সূর্য ডুবার সময় এবং 38 নম্বর সুন্নাহ হলো শুক্রবারে রাতে এবং দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দুরুদ পাঠ করানো নবীর প্রতি 39 নম্বর সুন্নাত হলো পেট পরিপূর্ণ করে না খাওয়া কিছুটা খালি রেখে তারপরে ওঠা 40 নম্বর সুন্নাত হলো যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া এর বাইরে আরো বলেছি চন্দ্র মাসের 13 14 15 এই দিনগুলোতে কি করা রোজা রাখা আরো সুন্নতের কথা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন